যে ব্যক্তি আজান দিবে একামত কি তাকেই দিতে হবে নাকি অন্য কেউ দিলে নামাজ হবে না যিনি আজান দিবেন একামত দেওয়া তার অধিকার যিনি আজান দিবেন একামত দেওয়া কি ওই ব্যক্তির অধিকার অন্য কেউ যদি একামত দিতে হয় তার পারমিশন নিতে হবে ভাই আপনি তো আজান দিবেন একামত আমি দেই তিনি পারমিশন দিলে আপনি একামত দিবেন যদিও তার পারমিশন ছাড়া অন্য কেউ একামত দিলেও নামাজ হয়ে যাবে কিন্তু নিয়ম হলো পারমিশন নিয়ে তারপর কি করে একামত দেওয়া এরপরে প্রশ্ন হলো যে কোনো বিষয়ে ধৈর্য ধারণের জন্য কোন দোয়া বেশি বেশি পড়ব উত্তর হলো সূরা আরাফের 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আফরিক আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন হে আল্লাহ আপনি আমাকে ধৈর্য দান করেন এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সবর এবং ধৈর্যের কামনা করতে পারেন এরপরে প্রশ্ন হলো খাদ্য গুদামজাত করা কি সবসময় হারাম এবং নিষিদ্ধ খাদ্য গুদামজাত বর্তমানের একটা সমসাময়িক প্রসঙ্গ বলতে পারি আমরা এই প্রসঙ্গটা আমাদের সমাজে কয়েকদিন পর পরই উঠে আসে ভালো করে শুনে রাখেন নিত্য প্রয়োজনীয় খাদ্য যদি কেউ গুদামজাত করে সেটার কয়েকটা পদ্ধতি আছে নাম্বার এক আপনি এখন একটা জিনিস আলুর দাম কম টমেটোর দাম কম একটু বেশি কিনে রেখে দিয়েছেন আপনার নিজের সংসারে খরচ করার জন্য কনজিউম করার জন্য এটা জায়েজ আছে এই গুদামজাত নিষেধ না আর যদি গুদামজাতটা হয় মানুষের কল্যাণের উদ্দেশ্যে যেমন কথার কথা আমাদের দেশে পেঁয়াজ রসুন আলু এই সমস্ত জিনিসগুলো একসাথে হয় সারা বছর খেতে হয় তখন যদি সেগুলোকে কোল্ড স্টোরেজে রেখে 12 মাস খাওয়ার ব্যবস্থা করা হয় সেই গুদামজাত করাও জায়েজ আছে কারণ মানুষের কল্যাণে আর যদি গুদামজাতটা হয় কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রাইসিস সৃষ্টি করে দাম বাড়লে তখন আমি লাভ অর্জন করব সেই ধান্দায় মানুষেরকে বিপদের মধ্যে ফেলা যেমন আজকাল হচ্ছে যে আমার কাছে অনেক সয়াবিন তেল আছে আমি পেছনে রেখে দিয়ে বললাম নাই আমি জানি ক্রাইসিস সৃষ্টি হবে দুই দিন পর তখন বের করলাম অথবা সরায় রাখলাম যাতে ক্রাইসিসের কারণে দাম বেড়ে যায় এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য যদি কেউ করে সেটা হারাম নাজায়েজ গুনাহ হবে অনেক ইমামগণ মাকরু তাহরিমি বলেছেন বিধায় গুদামজাত যদি এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে তাকারা ওয়া খাতি যে ব্যক্তি সম্পদ খাদ্য এই জাতীয় নিত্য প্রয়োজনীয় গুদামজাত করে সে অপরাধী সে গুনাহগার এবং এই জাতীয় গুনাহ কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ বিধায় এগুলোর ব্যাপারে আমাদের ব্যবসায়ীদের সাবধান থাকতে হবে ঋতুবতী অবস্থায় মহিলারা কোরআন স্পর্শ ছাড়াই কি কোরআনের শিক্ষা দিতে পারবে কিনা যদি শিক্ষার্থীকে আপনি কোরআন শিখান ভেঙে ভেঙে শিখাবেন ঋতুবতী অবস্থায় আপনি ভেঙে ভেঙে শিখাবেন এক শব্দ দুই শব্দ পড়ে পড়ে ভেঙে ভেঙে তারপর আপনি শিখাবেন কারণ শিক্ষা ছেড়ে দিলে তো বাচ্চা ভুলে যাবে বিধায় ওইটুকু জায়েজ আছে যদি আপনার ওইটুকুর দ্বারা কাজ হয়ে যায় শয়তানের ধোকায় অনেক সময় ইবাদতে রিয়ার প্রবণতা আসে তাহলে করণীয় কি শয়তানের ধোকায় আপনার মনের মধ্যে যদি রিয়া আসে লোক দেখানোর প্রবণতা আসে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কাজটা কি ফরজ কি না ফরজ নামাজ হলে যত রিয়া আসুক তারপরও দেখায় যেতে হবে অর্থাৎ প্রকাশ্যে করে যেতে হবে তাতে আপনার রিয়া কিছুদিন পরে দূর হয়ে যাবে যেমন নামাজ পড়তেছেন রিয়া আসে জাকাত দিচ্ছেন রিয়া আসে তারপরও আপনি দিয়ে যাবেন এগুলো গোপনে দেওয়ার জিনিস না কারণ নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে জাকাত তো দিতেই হবে ইসলামের শিয়ার অতএব সেখানে রিয়া আসলেও আপনি করবেন কোনো অসুবিধা না কিছুদিন পর রিয়া দূর হবে আর নফল আমলের ক্ষেত্রে মানুষে দেখলে রিয়া হয় তাহলে দেখাবেন না ওইটাকে যত লুকাবেন তত বেশি সওয়াব হবে আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসা বাড়িতে থাকলে মাথায় কাপড় দেয় ঘুমটা দেয় মনে করে এটা আজানের হক আজান দিলে জবাব দিতে হয় জবাব দেওয়ার খবর নাই মাথায় কাপড় দেয় আরে বোন জবাব দেন আপনি জবাব কিভাবে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে আপনি আল্লাহু আকবার বলেন মুয়াজ্জিন আরশাদুল্লাহ বলছে আপনি আরশাদুল্লাহ বলেন কুলু বিস্তামা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন শুধু হাইয়া আলা সালাহ ইয়াল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন এভাবে মুয়াজ্জিন আজানের যদি জবাব দেন মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন হাদিসে আসছে মুয়াজ্জিন আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সব পায় আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সওয়াব পাইতে পারেন তাহলে আমাদের মা বোনরা আজান শুনলে মাথায় ঘোমটা দেওয়া না আজান শুনলে কি করতে হবে আজানের জবাব দিতে হবে হ্যাঁ আপনি যদি বাহিরে বেপর্দা থাকেন তাহলে আজান শুনলেও ঘোমটা দিবেন আজান না শুনলেও ঘোমটা দিবেন আর বাসা বাড়িতে গৃহস্থলী কাজে আছেন এখানে আপনার শ্বশুর আছে আপনার স্বামী আছে অন্য কেউ গায়ে মারাম নাই আপনার ঘোমটা দেওয়ার দরকার নেই আজান শুনে এটা কোনো আবশ্যক বিষয় নয় এরপরে প্রশ্ন হলো আমি চাকরিজীবী মহিলা সেই সুবাদে বাচ্চাদের দেখাশোনা করার জন্য মাকে কাছে রেখেছি আমার আব্বা গ্রামের বাড়িতে থাকে এদিকে আমার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে কিনা মাকে কাছে রাখছেন বাপ গ্রামের বাড়ি থাকে আপনি চাকরিজীবী মহিলা তো আপনার বাবার কি অবস্থা হচ্ছে মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক বাবা মার যদি খেদমতের প্রয়োজন হয় আর্থিক খেদমত শারীরিক খেদমত সেটা করা আবশ্যক ছেলের জন্য আবশ্যক মেয়ের জন্য আবশ্যক অতএব আপনার বাবার যদি কোনো অসুবিধা না হয় মা মাঝে মধ্যে যাওয়া আসা করে তাহলে আপনার জন্য জায়েজ হতে পারে কিন্তু যদি আপনার বাবার অসুবিধা হয় তাহলে বাবাকে হয় কাছে আনতে হবে আর নাহলে মাকে
আমাকে সেখানে রাখতে হবে যাতে করে বাবার অসুবিধা না হয়, কারণ তার যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আর আপনি চাকরি বাইরে করছেন সেটা আপনার কতটা নিড আছে, শরীয়তের নীতিমালাগুলো রক্ষা করে করছেন কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এরপরে প্রশ্ন হলো মহিলাদের দিন প্রচারের বিষয়ে আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিয়েছেন, মহিলা কি বাইরে দিন প্রচার করতে পারবে? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুনা বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, মুমিন নারী পুরুষরা একে অন্যের অভিভাবক, তারা প্রত্যেকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে। অতএব দাওয়াতের কাজ ইসলাম প্রচার কাজ মহিলারাও করবেন, কিন্তু তারা তাদের যে গুণ্ডি আছে সেই গুণ্ডিতে করবেন, পর্দার বিধানগুলো মেনে চলবেন। মহিলা তালিম করতে গিয়া মহিলাদের দাওয়াত দিতে গিয়া সংসার ছেড়ে স্বামীর কথা বাদ দিয়ে ছেলে মেয়ের দিক লক্ষ্য না করে করা জায়েজ নাই, এগুলো লক্ষ্য রেখে যদি করেন তাহলে এটা কি আছে, জায়েজ আছে। অতএব সেগুলোকে লক্ষ্য করে পর্দার বিধিবিধান মেনে করতে পারেন। অন্য জেলা যেতে হলে মাহরাম যে থাকতে হবে, অন্য কোথাও গিয়ে দাওয়াতি কাজ করতে হলে সেখানে ফিতনা থেকে মুক্ত থাকতে হবে, নিজের ইজ্জত আর হেফাজত থাকতে হবে, তারপরে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো যারা দেশের বাইরে পড়াশোনা করে কিংবা চাকরি করতে যায় তারা কিভাবে নিজেদের ঈমান ও আমলের হেফাজত করে চলতে পারে, দিনের উপরে অটল থাকতে পারে, যেহেতু বিধর্মী দেশে বদ্দিন দিয়ে ভরা, এক্ষেত্রে করণীয় কি? আমার যে সমস্ত ভাইয়েরা অমুসলিম প্রধান দেশে পড়াশোনার জন্য গিয়েছেন, চাকরির জন্য গিয়েছেন, সীমিত কোনো কাজে গিয়েছেন, ব্যবসার কাজে গিয়েছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী হিসাবে গিয়েছেন বা সেখানে থাকেন, তাদের জন্য প্রথম কথা হলো ঈমানের উপরে অটল থাকার জন্য সেখানে আপনাকে অবশ্যই দিনই চেতনা, দিন প্রচারের উদ্দেশ্যে আপনি থাকবেন, সেই চেতনা লালন করবেন, না হলে নিজের ঈমান হেফাজত করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো সেখানে স্থায়ীভাবে যদি বসবাসের চিন্তা করতে হয় তাহলে আপনার একমাত্র মিশন হবে আল্লাহর দিনের প্রচার, অন্যথায় আপনার জন্য সেখানে বসবাস করাই জায়েজ হবে না। শুধু পয়সা কামানোর জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করা এটা জায়েজ নয়, পরিষ্কারভাবে হাদিস নিশ্চিত আছে, কারণ আপনার জেনারেশনকে আপনি রক্ষা করতে পারবেন না। আমার বহু পরিচিত মানুষ আছে এই সমস্ত অমুসলিম প্রধান দেশগুলোতে থাকেন, একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য, উন্নত জীবনযাপন করার জন্য, লাইফ লিড করার জন্য গেছেন, ছেলে মেয়ে নাস্তিক হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, কারণ গোটা সমাজটা খারাপ। আপনি নিজে ঠিক থাকতে পারবেন, বড় জোর একটা জেনারেশন ধরে রাখতে পারবেন, এরপরের জেনারেশন অটোমেটিক নাস্তিক হয়ে যাবে। বিধায় এই বিষয়গুলোতে অনেক বেশি সাবধান থাকতে হবে, সার্কেল মেনটেন করতে হবে, দিনী পরিবেশে থাকতে হবে, দাওয়াতি মেজাজ এবং দিন প্রচারকেই টার্গেট বানিয়ে সেখানে থাকতে হবে, তাহলে যদি আল্লাহ তাআলা হেফাজত রাখেন আর কি। এছাড়া হেফাজতে থাকাটা অনেক বেশি কঠিন এবং জটিল, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষের হক বলতে কোন বিষয়গুলো বোঝা, অর্থাৎ হক নষ্ট আমরা কিভাবে করে থাকি? অনেক সময় বাবা মা মারা যাওয়ার পরও ভাইয়ের বোনদের সম্পত্তি দিতে চায় না, এক্ষেত্রে ইসলামের নিয়ম কি? ভালো করে শুনেন, আমরা বেশিরভাগ মানুষ মদ পান করি না, শুকর খাই না, বেশিরভাগ মানুষ সরাসরি চুরি করি না, ডাকাতি করি না, কিন্তু আমরা হারাম খোর। কিভাবে সেটা? আমার বাবার সম্পদে, আমার মায়ের সম্পদে, জমি জমাতে বোনদের যে ভাগ আছে সঠিক হিসেব করে সেটা যদি না দেই, ঘড়িমসি করি, কাহিনী করি, কিছু লামসাম দিয়ে তাদেরকে বিদায় করি, অথবা তাদেরকে না দিয়ে নিজে ভোগ করি, তাহলে এই চরিত্রের কারণে আপনি হারামখোর হতে পারেন, ওই সুদ ঘুষের কারবার না করেও। এই জন্য ভালো করে শুনেন, বান্দার হক বলতে বোঝা মানুষের কোনো আর্থিক হক আপনি নষ্ট করবেন না, কারোর প্রতি দুর্ব্যবহার করবেন না, গালিগালাজ করবেন না, তার চরিত্র তার সম্পদের কোনোটার হানি করবেন না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না, সম্পর্ক ছিন্ন করবেন না, এগুলো মানুষের হক। মানুষের হক অনেক ব্যাপক, তার প্রতি সদাচরণ করা, তার আর্থিক হক নষ্ট না করা, সবগুলো রক্ষা করলে তারপরে মানুষ হক আদায় হবে। বিধায় এই দিকটা আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো কোনো প্রাপ্তবয়স্ক অবিবাহিত শিক্ষক একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়াতে পারবে কিনা? দেখুন, একজন পুরুষ একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে যদি পড়ায় তাহলে সেক্ষেত্রে পর্দার খেলাপ করে সরাসরি যদি পড়ায় সামনে, তাহলে সেটা গুনাহ হবে, হারাম হবে, উপার্জন জায়েজ নাই, এবং এর মাধ্যমে সমাজে বহুবিধ ফিতনা হবে, এই ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। বিধায় মেহরবানি করে এই বিষয়গুলোকে আমরা খুব ভালো করে মানার চেষ্টা করব। অনেক বাপমা আছেন টিচারের কাছে নিজের 12-13-14-15 বছরের মেয়েকে, বা আরও বড় বয়সের মেয়েকে পড়তে দেয়, এই পদগুলো জেনার পথকে উন্মোচিত করে, সমাজে ফিতনা হয়তো আপনি টের পান না, একদিনে হয় না, আস্তে আস্তে হয়ে যায়। বিধা আল্লাহর ওয়াস্তে এই হারাম কাজটা করবেন না। মহিলা মেয়েদেরকে মেয়েরা পড়াবে, আর পুরুষরা যদি পড়াতে হয় তাহলে ছেলেরা সামনে থাকবে, পর্দার আড়ালে মেয়েরা থাকবে, কোনো প্রকার ফিতনার ভয় যদি না থাকে তাহলে সেই শর্ত সাপেক্ষে পড়াতে পারেন। যদি অ্যাডাল্ট হয় বা প্রাপ্তবয়স্ক হয় এই দিকটা খেয়াল না করলে সেক্ষেত্রে গুনাহ হবে, এবং এই গুনার কারণে আপনার উপার্জনও কিন্তু হারাম হতে পারে। এরপরে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আজকে, সেজদা গিয়ে কোনো পুরুষ সাথে লেগে থাকলে সালাতের কোনো সমস্যা আছে কিনা? পুরুষরা নারীরা সবাই সালাতের ক্ষেত্রে
আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অলসতা করি, বিশেষ করে পুরুষদের মধ্যে এই রোগটা অনেক বেশি দেখা যায়। মহিলা অলসতা করে, রুকুর ক্ষেত্রে আমরা ভালো করে ঝুঁকি না, সেজদার ক্ষেত্রে ভালো করে সেজদা দেই না, দাঁড়ানোর ক্ষেত্রে ভালো করে দাঁড়াই না, এই কাজগুলো গুনাহের কথা। আমরা যদি সেজদা গিয়ে এই যে উরুর সাথে আমাদের রান লেগে যায় অথবা মাটির সাথে রেখে দেই অলসতা পরে, সেজদা তো হয়তো আদায় হয়ে যাবে, গুনাহ হবে না, এই নামাজ হয়ে যাবে, কিন্তু এর কারণে নামাজের অঙ্গহানি হবে, নামাজের মর্যাদা নষ্ট হবে এবং গুনাহ হবে। অতএব এইভাবে অলসতা পরে নামাজ পড়া জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।